শুনো হয় বললে বলবো বলছো কিন্তু না বললে হলো এই চন্দ্রযান থ্রি চাঁদে পৌঁছে গেছে এই খবরটা এমন ছড়াই গেছে নয় মানে গায়ের হাইফাই লোক শিক্ষিত লোক সেও যেমন আলোচনা করছে তেমনি গায়ের একটা পেঁচি মাতাল সেও পর্যন্ত ইটালি আলোচনা করছে আমাদের পাড়া ডাব্লিউ কাকু পেঁচি মাতাল ও নিজেকে এবার চন্দ্রযান ভাবতে শুরু করেছে কাকার নাম হচ্ছে এম দিয়ে মদন কিন্তু সারাদিন মদ মারিয়ে এম কাকু উল্টা হয়ে পড়ে থাকে বলে আমরা ডাব্লিউ কাকু বলি এবারে কাকাকে আজকে আমি জিজ্ঞাসা করছি কাকা মদ মারিয়ে রাস্তাবেলায় ঘর ঢুকো কোনো প্রবলেম হয় না কাকা বলছে থাইলে শুন কতগুলো টিপস দিচ্ছি জাস্ট ফলো করবি কোনো প্রবলেম হবে না শুন মদ খাইতে বসে নিজেকে চন্দ্রযান ভাববি আর যে বন্ধুগুলোর সঙ্গে খাবি ওদেরকে সবাইকে এক একটা বিজ্ঞানী ভাববি কারণ হচ্ছে বিজ্ঞানীরা যেমন ল্যাবরেটরিতে দেখবি ওই H2SO4 NH3 NH4 O2 H2O2 ইটা সেটিয়া সব ওই কাঁচের ইয়ার থেকে ইটা উটো একটু একটু করে মিশায় সমপরিমাণ করে একবার সব করি দেয় বন্ধুগুলো সেই রকম মদ জল কোল্ড ড্রিঙ্ক সোডা সব এমন পরিমাণে মিশায় মিশায় এবার লেভেল করে দিবে এগুলো তারপর তোর হাতে ধরাই দিবে পুরো বিজ্ঞানীদের মতন এবারে যে একটু রাত হবে অমনি তোকে ওরা ছাড়ি দেবে চাঁদে যাওয়ার লেগে তখন তোকে কক্ষপথ খুঁজে খুঁজে মানে ইগলি উগলি খুঁজে খুঁজে তোর চাঁদে মানে তোর ঘরে ঠিক পৌঁছাতে হবে তোর ওই বিজ্ঞানীদের সেন্টার থেকে চাঁদে যাওয়ার রাস্তায় তোর পিছন দিকে আগুন বেরাতে পারে মুখ দিয়ে বাখান বেরাতে পারে এটা ওটা রাস্তায় গ্রহ দেখে তুই বাখান দিতে পারিস ঠিক আছে কিন্তু যেই চাঁদে পৌঁছে যাবে অমনি তোকে ঠান্ডা হয়ে যেতে হবে নাহলে চাঁদের বুড়ি মানে তোর বউ ওখান থেকে তোকে ঝাঁটা পিঠা করে গোড়ালে চাঁদ থেকে বের করে দিবে আর ইয়ার পরের স্টেপটা হচ্ছে মেন স্টেপ মানে তুই চাঁদের মাটিতে মানে তোর ঘরের ভিটিয়াতে যে ল্যান্ড করবি মানে পাটও দিবি ভিটিয়াটোতে তখন হচ্ছে ল্যান্ডিংটা খুব সফট হইতে হবে মানে আস্তে আস্তে পা ফেলতে হবে মানে করো কারণে মানে ল্যান্ডিংটা যদি একটু গোলমাল হয়েছে মানে পা যদি টলমলো হয়েছে তাহলেই তো শেষ তখন চাঁদের বুড়ি পাড়ার ঋত্বিক রোশন রাকেশ রোশনকে লিয়ে আসে এমন ঢিপাবে তোকে এমন কেলাবে এমন চৌবার চাঞ্চলে চুপাবে না তখন তোর ওই বিজ্ঞানীদের সঙ্গে সেদিন থেকে তোর যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেবে।